ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ধসে পড়ল মাঝের হাট ব্রিজ, ডায়মন্ড হারবার ও খিদিরপুরের অন্যতম সংযোগ স্থল। অপরদিকে এই সেতুটি তারাতলা যাওয়ারও একটি সংযোগ স্থল। এই ব্রিজের তলা দিয়ে চলে বেশ কিছু লাইনের রেল। কাল বিকেল 4:30 থেকে 4:45 টাকার মাঝের হাট ব্রিজের একাংশ ভেঙে পড়ে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে বজবজ ও শিয়ালদহ শাখার রেল চলাচল। সেতুর তলায় বেশ কিছু গাড়ি বাস চাপা পড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা 2, আহতের সংখ্যা 25। আহতদের SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ব্রিজের নিচে কেউ আটকে আছে কিনা জানা যায়নি। স্বাভাবিকভাবে ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। উপস্থিত হয়েছিলেন নগর উন্নয়ন মন্ত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন সেনা ও দমকল বাহিনী। ব্রিজ বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি প্রকাশ করেছেন। ঠিকমতো হয় পরিস্থিতি অনুযায়ী টোটালটাই সবাইকে সর্বরকম জরুরিকালীন ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি বলেছি এবং আমরা বলছি, এবং এই ঘটনা শোনার পরে আমরা নিশ্চয়ই এখানে কেউ থাকতে চাই না, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা তো আমাদের হাতে নেই। এখানে থেকে বেরোতে গিয়ে শিলিগুড়ি থেকে পৌঁছানো 4 ঘন্টা লাগবে এবং এখন কোনো ফ্লাইটও নেই। এই পরিস্থিতি দেখছি আমরা কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা আমরা চেষ্টা করছি। এই পর্যন্ত আবার খবর পেলে আপনাদের আমরা ঘটনাটা তো সম্পূর্ণভাবে একটা দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা কেউ চায় না কখনো। কেন ঘটেছে, কি ঘটেছে, কি বৃত্তান্ত সেটা নিয়ে পরে আলোচনা হবে, নিশ্চয়ই হবে, যা সঠিক ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই হবে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, এখন ফার্স্ট হচ্ছে মানুষকে রেস্কিউ করতে হবে এবং রিলিফ দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ আমাদের। চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে ইমিডিয়েট রিলিফ এবং রেস্কিউ অপারেশনটা শুরু হয়। কোনো আর্থিক ক্ষতিপূরণ বা কিছু ভাবনা কিন্তু এগুলো পরে বলছে, এগুলো তো সবই আছে। আগে তো মানুষের জীবনের দাম অনেক বেশি, এগুলো সবই ঘটনা ঘটেছে। আগে একটা গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন আমাদের দেখতে হবে। আসামসোল থেকে শোভন রায়ের রিপোর্ট, বঙ্গের খবর।